হাই ভিউয়ার্স, ফুড অ্যান্ড ফ্যাশন এস আর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজ আমি আমার প্রথম পর্বের কাটিং দেখিয়েছিলাম সালোয়ার, এবং এখন আমি সেলাইটা আপনাদেরকে দেখাবো। তো সেলাইয়ের জন্য আমি মাজার কাপড়টা জোড়া দিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আগে থেকেই জোড়া দিয়ে নিয়েছি মাজার কাপড়টা। যে কাপড়টা আমি কেটেছিলাম কুচি দিব মাজায়, এই কাপড়টা আমি জোড়া দিয়ে নিয়েছি। এটা 1.5 ইঞ্চি পরিমাণ নিতে পারেন, কেউ চাইলে 2 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। এবার এই কাপড়টাকে আমি ভাঁজ করে এইভাবে দেখুন জোড়া দিয়ে আমি এটাকে রবার লাগিয়ে দিব। এখন আমি নিচ্ছি হাইয়ের জন্য দুই পাশ, এই হাইয়ের দুই পাশ আমি সেলাই করে হাইটা আটকে নিব। অবশ্যই মনে রাখবেন হাইটা দুইবার সেলাই করতে হয়, না হলে সালোয়ার অনেক সময় সেলাই ছুটে যেতে পারে। এ কারণে আমি হাইটা দুইবার সেলাই করে নিচ্ছি, দুই পাশের হাই আমি দুইবার সেলাই করে নিচ্ছি। একেবারে সিম্পল, খুবই ইজি। আপনারা এটা বাসায় আমার চ্যানেলটা দেখে দেখেও কাটিং করে সেলাই করে নিতে পারেন। তো হাইটা জোড়ানো হয়ে গিয়েছে। এবার আমি নিচে 1 ইঞ্চি পরিমাণ কাপড় যেটা নিয়েছিলাম, তো সেই কাপড়টা আমি ভাঁজ করে দেখুন সোজা একটা কাপড়, এটাকে আমি ভাঁজ করে সেলাই করে দিব। এ পায়জামাটায় কোনো বক্রম ইউজ করব না, এটা মুরব্বিরাও পরতে পারে বা অনেক ইয়াং মেয়েরা এটা পছন্দ করে। আমি যার পায়জামা সেলাই করছি ইনি একজন ইয়াং লেডি, তো এর পায়জামায় এটাতে কোনো রাবার ইউজ করা হচ্ছে কিন্তু নিচে কোনো বক্রম ইউজ করা হচ্ছে না। তো এই লেডি এই সালোয়ারটা খুব পছন্দ করে পরতে, এ কারণে আমার কাছে নিয়ে এসেছে তৈরি করার জন্য। তো দেখুন আমি নিচের পাড়টা একটু বটে নিয়েছি, তো এবার উল্টে দিলাম। উল্টে আমি জাস্ট একটা টান দিব মেশিনে। দেখুন আমি বাসটা করেছি সোজাভাবে, সোজা করে বাসটা করে জাস্ট একটু টান দিব মেশিনে, আর কোনো সেলাই হবে না। তো এখানে চান বক্রম ইউজ করতে করতে পারেন, বাট এই সালোয়ারটা একেবারেই সিম্পল, একেবারেই সিম্পল। তো এবার দুই পাশ যখন টানা হয়ে যাবে আমার, তখন আমি নিচের পাড়টা সেলাই করে নিব। 7 ইঞ্চি পরিমাণ আমি রেখেছি, 6 রাখা যায়, 5.5 রাখা যায়। তো আমি এখন দুইটা পা দুই পাশে দিয়ে আটকে দিব। এটা কাটিং ভিডিওটা আপনাদের কাছে আছে, আমি গত পর্বে ছেড়েছি, তো কাটিংটা আপনারা দেখবেন, তাহলে সেলাইটাও আপনাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। তো কাটিং ছাড়ার পরে আমি এই সেলাইটা দিচ্ছি, দেখে দেখে আপনারা করতে পারেন, আপনাদের সুবিধার জন্যই সেলাইটা দেওয়া হয়েছে। তো এইভাবে ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ চলে আসবে, ঠিক এই হাইয়ের কাছে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করবেন। এবার আস্তে আস্তে নিচটাও সেলাই করে নিতে হবে, এটাও ডবল সেলাই দিতে হয়, এটাও ডবল সেলাই দিতে হবে, এবং হাইটাও ডবল সেলাই। অনেকে বুঝতে পারেন না কতটা সেলাই দেওয়া উচিত। তো এখন দেখছেন আমি নিব, আমার নিচের পার্ট কমপ্লিট, এখন আমি উপরে রবারটা ইউজ করব। তো এই রবারটা 4 ভাঁজের, 1 ভাঁজ করে, মানে এটাকে সালোয়ারটা 4 ভাঁজ করার পরে তারপরে এটাকে নিতে হবে। এবার আমি মাঝখানে সেলাই দিয়ে নিচ্ছি, রবারটা আটকে নিলাম। এবার এখানে দেখুন আমি ঠিক সোজা করে এই 2 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম, বা 1.5 ইঞ্চিও নেওয়া যায়, রবার অনুযায়ী নিতে পারেন, মোটা রবার পাওয়া যায় সেটাও ইউজ করা যায়। তো এখানে সেলাইটা রবার থেকে একটু বেরিয়ে আসবে, রবার থেকে 1/2 ইঞ্চি নয়, একটু কোয়ার্টার ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে সেলাইটা দিতে হবে, যাতে রবারটা ভিতরে ঘোরানো যায়। এভাবে ভিতরে রবার দিয়ে ভাঁজ করে পুরো মাজাটা সেলাই করে নিতে হবে কোমরে,
সেলাই করে নিতে হবে। আস্তে আস্তে পিছন থেকে টেনে টেনে সামনের দিকে আনবেন রবার সেলাইয়ের সময়, যাতে করে আপনার সেলাইতে অসুবিধা না হয়। দেখছেন সেলাই হয়ে আসছে, যখন এটা পুরো সেলাই হয়ে যাবে তখন এটা নামিয়ে এটাকে রাবারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা সমান করে নিতে হবে। দেখুন আমি চারপাশটায় ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটা নিচ্ছি, যাতে করে কুচিগুলো চারপাশেই সমানভাবে যায়, সব পাশেই সমানভাবে যায়। এবার আমি দুপাশ ধরে টান দিয়ে মেশিনের নিচে ঢুকিয়ে দিব আর উপরে দিয়ে এটা নামিয়ে দিব দাঁতগুলো। এবার আমি আস্তে আস্তে টান দিয়ে দিয়ে একটা সেলাই দিচ্ছি, যাতে করে পুরো কুচিটা সম্পূর্ণ জায়গায় একইভাবে থাকে। যদি সম্পূর্ণ কুচি একইভাবে না থাকে সেক্ষেত্রে সেলাইতেও ঝামেলা হয়, এবং পড়তে গেলে তো ঝামেলা হবেই। তো দেখছেন আমি দেখে সেলাই করছি, তো আমার এটা সেলাই প্রায় হয়ে এসেছে। সুতাটা আপনারা কেটে নেবেন, সেলাই কমপ্লিট, সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সহজে আমি একটা সালোয়ার তৈরি করে ফেললাম। তা আপনার বাসায় বসে এইভাবে সহজেই সালোয়ার তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, আর বাসায় বসে আমার চ্যানেল দেখে আপনারা এইভাবে সহজেই সালোয়ার তৈরি করে পড়বেন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।